আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ দেশ দেশের বাইরে থেকে যারা আজকের এই দোয়া শিক্ষার গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিওটি দেখছেন সকলকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন পিতামাতা যাদের বেঁচে আছে কিন্তু খুবই অসুস্থতায় ভুগতেছে তাদের জন্য আজকের ভিডিওটি পিতামাতা যাদের মারা গিয়েছে তাদের নাজাতের জন্য আজকের ভিডিওটি আজকে কোরআনুল কারিম থেকে দুইটি গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়ে দিব যেটা সন্তান হিসেবে পিতামাতার জন্য দোয়া করতে বলা হয়েছে আপনার আরবি সম্পর্কে কোনো জ্ঞান যদি না থাকে তবুও আজকের ভিডিওটি দেখলে খুব সহজে এই দুইটি দোয়া শিখে নিতে পারবেন শিখে নিয়ে পিতামাতার জন্য দোয়া করতে পারবেন তো গুরুত্বপূর্ণ এই ভিডিওর ভেতর কেউ অমনোযোগী হবেন না লাইক দেওয়ার প্রয়োজন বোধ করলে এখনই একটি ক্লিক করে লাইক করে দিন পুরো ভিডিও জুড়ে সঙ্গে রয়েছি আমি সাব্বির হোসাইন আপনাদের যাদের সন্তান রয়েছে তারা সন্তানদেরকে সাথে নিয়ে পিতামাতার জন্য এই দোয়াগুলা করে যাবেন তাহলে সন্তানরাও এটা শিখতে পারবে এবং আপনার জন্য ওই সন্তান দোয়া করবে যে পিতামাতা আমাদেরকে এত কষ্ট করে লালন পালন করলেন ওই পিতামাতার জন্য আমরা জীবনে কী করেছি তাদের জন্য কি একদিনও সময় হয়েছে মন খুলে মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করার আমরা কি কোনো এমন আরবি দোয়া জানি অথবা কোরআনের কোনো আয়াত জানি যে আয়াতগুলো দ্বারা পিতামাতার জন্য দোয়া করতে হবে দোয়া করা যায় জানি না তো আজকে আমি এই দুইটি আয়াত শিখিয়ে দিব যে দুইটি আয়াতের মাধ্যমে আপনি পিতামাতার জন্য দোয়া করতে পারবেন প্রথমে যে দোয়াটি শিখাবো এটা হচ্ছে কোরআনুল কারিমের সুরা বনি ইসরাঈলের চব্বিশ নম্বর আয়াত এই আয়াতের অর্থ হচ্ছে হে আল্লাহ আমার পিতা মাতার উপর রহম করুন বা তাদের প্রতি দয়া করুন যে যেরূপ তারা ছোটবেলায় দয়ার সাথে আমাকে লালন পালন করেছে কত সুন্দর অর্থপূর্ণ একটি করণের আয়াত তো এই দোয়াটি চলুন আমরা শিখে নেই রব্বির হাম হুমা রব্বীর হাম হুমা কামা রব্বা kama rabbayani sagira sa sa erakam bangla barnomala e chhe cho cho oi cho sagira sagira eto tuku rabbir ham huma kama rabbayani sagira তো হাত উঁচু করে বলবেন রব্বির হামহুমা, কামা রব্বায়ানি সগৈর অথবা কবরের কাছে গিয়ে এই দোয়াটি তাদের জন্য করতে পারেন আর যদি জীবিত থাকে তাহলে তারা যদি অসুস্থতায় ভুগতে থাকে তাহলে নামাজের পরে আপনি হাত উঁচু করে মোনাজাতের ভেতর দোয়ার ভেতর এই দোয়াটিও করতে পারেন অথবা পিতামাতা যদি জীবিত থাকে এবং অসুস্থতায় ভুগতেছে তাহলে আপনি এই দোয়াটি করতে পারেন অর্থাৎ আল্লাহর রহমত তার উপর বর্ষিত হোক আল্লাহর রহমত যদি পিতা মাতার উপর বর্ষিত হয় তাহলে আশা করি সে খুব তাড়াতাড়ি সুস্থতা লাভ করবে দ্বিতীয় যে দোয়াটি আমরা শিখবো এটা কোরআনুল করিমের সুরা ইব্রাহিমের একচল্লিশ নম্বর আয়াত এই আয়াতের অর্থ হচ্ছে হে আল্লাহ আমাকে আমার পিতামাতাকে এবং সকল মুসলিম মুমিনকে ক্ষমা করুন যেদিন কেয়ামত কায়েম হবে অর্থাৎ হিসাবের দিন ইয়াওমায়া হিসাব তো চলুন এবার এই দুয়াটি আমরা ভেঙ্গে ভেঙ্গে সহজে শিখে নেই রব্বা নাগ লি নাগ লি বাংলা বর্ণমালায় ফ রয়েছে ইংলিশ বর্ণমালায় এফ রয়েছে ওই রকম ফির ফির রব্বা নাগ ফির লি Wali, wali wali daya wali wali daya walil mu'minina walil mu'minina yau mayakumul yau mayakumul কু যেন না হয় একটু ভেতর থেকে উম হিসাব হিসাব তাহলে সম্পূর্ণ দোয়াটি হচ্ছে রব্বানা ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া মুমিনিনা, ইয়াউ মায়া কুমুল হিসাব তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা কোরআনুল কারিম থেকে প্রাপ্ত যে দুইটি আয়াত বা দুইটি দোয়া শিখলাম এই দুইটি দোয়া আজকে শিখে নিয়েই আজকে থেকেই আমাদের পিতা মাতার জন্য আমরা দোয়া করব আমরা যদি আমাদের পিতা মাতার জন্য দোয়া করি তাহলে আমাদের যে সন্তানাদি আসবে তারাও কিন্তু আমাদের দেখা দেখি আমাদের জন্য দোয়া করবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনি চাইলে ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতে পারেন ওখান থেকে চাইলে আপনার আইডিতে ভিডিওগুলো শেয়ার করতে পারেন ফেসবুক সার্চ অপশনে গিয়ে লিখবেন বাহক টিভি বাহক টিভি লিখে সার্চ করলে আমাদের পেজ পেয়ে যাবেন ওর ভেতর ভিডিও দেওয়া আছে পেজ ফলো করে রাখবেন ভিডিওগুলোতে লাইক দিবেন এবং ওখান থেকে চাইলে আপনি শেয়ার করতে পারেন তো আজকের ভিডিওটি কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওতে আমি ছিলাম সাব্বির হুসাইন আপনি দেখছিলেন বাহক টিভি দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ইসলামিক ভিডিওতে আমাদের আরও একটি চ্যানেল রয়েছে আলোকিত মিডিয়া নামে ওখানে আপনাদের রিকোয়েস্টের সুরা এবং দোয়া শেখানো হচ্ছে দয়া করে আপনারা ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম ও Bajo TV